আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলতে চাই জিলহাজ মাসের প্রথম দশকের তাৎপর্য এবং করণীয় আমল সমূহ নিয়ে। জিলহাজ মাসের প্রথম দশক প্রত্যেক মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং এতে সওয়াবও রয়েছে অনেক বেশি। আর এই দশকে রয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নেক আমল যা অন্য সময়ে পাওয়া যায় না। এ দশকের নেক আমলের গুরুত্ব উপস্থাপন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়াম আল আমালুস সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর হাবিব বলছেন, এমন কোনো দিন নেই যে দিবসসমূহে নেক আমল আল্লাহর কাছে খুব বেশি প্রিয় এই দশকের তুলনায়। জিলহাজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে খুব বেশি প্রিয়, রাসূল বলছেন এমন প্রিয় দশক আল্লাহর কাছে আর নেই যেই দশকে আমল এতটা আল্লাহ ভালোবাসেন। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও কি উত্তম নয় অন্য দশকের আমলের মাঝে এই দশকের আমলের তুলনায়? রাসূল বলেন, না, জিহাদের আমলটাও উত্তম নয়। অর্থাৎ এই দশকে যেই কোনো নেক আমল আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2438। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহর হাবিব বলছেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহাজ্জা। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তাআলার কাছে এই দশকে ইবাদত করা এত বেশি প্রিয় এমনটি অন্য দশকে এতটা প্রিয় নয়। ইয়াহদিলু সিয়ামু কুল্লি মিন কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই দশকের প্রতিটা দিনের আমল অন্য সময়ের এক বছরের আমলের মতো আল্লাহ তাআলা সওয়াব দেন। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই দশকের প্রতি রাতের কিয়াম প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 758, ইবনু মাজা হাদিস নাম্বার 1728। পবিত্র কোরআনের সুরা আল ফজর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফজর ওয়া লাইয়ালিন আশ, সকালের শপথ এবং শপথ 10 রাত্রির। আল্লামা কুরতুবী রাহেমাহুল্লাহ উনার তাফসিরে কুরতুবীতে এনেছেন, ওয়া লাইয়ালিন আশ আয় লাইয়ালু আশরিম মিন জিলহাজ্জা, এটা জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলোকে আল্লাহ তাআলা এখানে কসম করছেন। আল্লাহ তাআলা জিলহাজের প্রথম দশকের রাতকে তিনি কোরআনে লাইয়ালুন আশ বলে কসম করলেন। এই তাফসির করেছেন আল্লামা মুজাহিদ, সুদ্দি এবং কালবি রাহেমাহুমুল্লাহ। এই দশকে বেশি বেশি নফল ইবাদত করা দরকার, নফল নামাজ, নফল রোজা, দান সাদাকা, তিলাওয়াতে কোরআন, জিকির আসকার, তাওবা ইস্তেগফার ও বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া যেতে পারে। বিশেষ করে জিলহাজের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবীর দিতে পারি। ইনশাআল্লাহ আমরা এই তাকবীর তাশরিক এবং তাকবীর আল মুস্তাহাব যেটা আছে, তাকবীর আল মুস্তাহাব্বা, সেগুলো নিয়ে ভিন্ন আলোচনাও করব ইনশাআল্লাহ। জিলহাজের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবীর দেব, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি তাকবীর দেয়া যেতে পারে। যারা কোরবানি করার ইরাদা করেছেন তারা এই দশকে কোরবানির পশু জবেহ করার আগে তাদের নখ এবং চুল তারা কাটবেন না, এটাও এই দশকের বিশেষ একটি ইবাদত। এবং আমরা জানি হজের মৌলিক কর্মসূচিগুলিও এই দশকেই পালন করা হয়। এ দশকে রয়েছে আরাফা ও মুজদালেফায় অবস্থান, রয়েছে আরাফার দিবসের রোজা, ঈদুল আজহার নামাজ এবং ঈদের মূল কর্মসূচি পশু কোরবানি করা এ দশকে সম্পন্ন করা হয়। এ দশকে আরাফার দিবসে আল্লাহ তাআলা এত বেশি মানুষকে ক্ষমা করেন যে পরিমাণ ক্ষমা
তিনি অন্য দিন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসার আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিবসে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিন তিনি তা দেন না। সুতরাং এই জিলহাজের প্রথম দশকের গুরুত্ব এত বেশি, এই দশকের প্রথম নয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন। হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমা আশুরা ওয়া তিসআম মিন জিলহাজ্জা ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর। সুনানুন নাসাই হাদিস নাম্বার 2371। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিবসে রোজা রাখতেন এবং জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন, রোজা রাখতেন প্রতি চন্দ্র মাসের তিন দিন। এ জাতীয় অসংখ্য বৈশিষ্ট্যের কারণেই জিলহাজ মাসের প্রথম দশককে লক্ষ্য করে আল্লাহর হাবিব নিজে বলেছেন, আবদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশ। মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 1133। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে যত দিবস আছে সব দিবসের মাঝে এই দশকের দিবসগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিবস। তাই আসুন এই দশককে আমরা গুরুত্বের সাথে ইবাদতে কাটাই। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।